হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে তিনটি বাসে আগুন, পার্কিং লটে ভস্মীভূত তিনটি বাস, দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। আগুন নেভাতে আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন, কি কারণে আগুন তা অবশ্য বোঝা যায়নি। হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের তিনটি বাসে আগুন, পার্কিং লটেই ভস্মীভূত বাস। আমি কি করে বলি, হ্যাঁ কেউ কেউ বলছে শর্ট সার্কিট, তো আমার তো মনে হচ্ছে না সেটা ফায়ারও হতে পারে, এটা কিন্তু আমার মানে অনুমান, কারণ এটা আমি শিওর না। শর্ট সার্কিট মানে গাড়ি স্ট্যান্ড বাই অবস্থায় এর ব্যাটারি লাইন তো খোলা থাকে, ব্যাটারি লাইন অফ থাকে, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কম। আগুনটা কীভাবে লেগেছে আমরা অ্যাকচুয়ালি জানি না, পরে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, দেখতে দেখতে তারপরে পুলিশগুলো যখন এসে বললো যে বালতি খুঁজলো, তখনই আমরা নিভাতে গেলাম, নাহলে পুলিশগুলো না বললে তো আমরা সাহস পাই না, কিছু যদি কোনো উল্টো পাল্টা কিছু হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে।